কীভাবে টাসেল আসার পরে পর্যবেক্ষণ করতে হয় এই উপস্থাপনায় আপনি প্রাথমিক প্রজনন পর্যায়ে ফল আর্মি ওয়ার্মের জন্য ভুট্টা খেত পর্যবেক্ষণ করার বিষয়ে জানবেন এখানে আপনি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে পারবেন যার মধ্যে রয়েছে প্রথম টাসেলের পর আপনি কিভাবে আপনার ভুট্টা খেত পর্যবেক্ষণ করবেন ভুট্টার মোচার ক্ষতি প্রতিরোধের জন্য আপনি কখন নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগ করবেন তবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আপনি কখন আপনার ফসলকে ঝুঁকিতে না ফেলে মোচায় কীটনাশক স্প্রে এড়িয়ে যেতে পারবেন প্রথম টাসেলের পর ফল আর্মি ওয়ার্মের জন্য পর্যবেক্ষণ অথবা স্কাউটিং করার সময় প্রতি হেক্টরে পাঁচটি স্থান পরীক্ষা করুন প্রতিটি অবস্থানে শাড়িতে দশটি গাছ পরীক্ষা করুন যখন ভুট্টা গাছ লম্বা বাবর হয় তখন কোনিভাবে শাড়ি অতিক্রম করা কঠিন এ সময় ডাব্লিউ পদ্ধতির পরিবর্তে মই পদ্ধতিতে ক্ষেত পর্যবেক্ষণ করুন মই পদ্ধতি এবং ডাব্লিউ পদ্ধতি উভয় ক্ষেত্রেই পাঁচটি প্রতিনিধিকারী অবস্থান থেকে ঠিক একইভাবে নমুনা সংগ্রহ করুন তবে মনে রাখবেন ভুট্টা গাছ লম্বা বাবর হলে মই পদ্ধতি ব্যবহার করা প্রয়োজন মই পদ্ধতিতে নিম্নোক্ত কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন মাঠের মাঝখান দিয়ে হাঁটার মধ্য দিয়ে মই পদ্ধতিটি শুরু করুন বাম দিকে ঘুরুন কয়েক পা হাঁটুন থামুন এবং এক সারিতে দশটি গাছ পরীক্ষা করুন মাঝখানে ফিরে আসুন এবং হাঁটা চালিয়ে যান ডান দিকে ঘুরুন বেশ কয়েক পা হাঁটুন থামুন এবং এক সারিতে দশটি গাছ পরীক্ষা করুন মাঝখানে ফিরে আসুন এবং হাঁটা চালিয়ে যান প্রতি হেক্টরে পাঁচটি অবস্থান পরীক্ষা না করা পর্যন্ত এই বাম ডান করে পদ্ধতিটির পুনরাবৃত্তি করুন প্রথম টাসেল আসার পর ফল আর্মি ওয়ার্মের আক্রমণ পরীক্ষা করার সময় সদ্য বের হওয়া বা বর্ধনশীল ভুট্টার মোচা এবং পাতার অক্ষ পরীক্ষা করুন আকার নির্বিশেষে যে কোনো ক্রীড়া খুঁজুন সদ্য পাতা খাওয়ার যে কোনো লক্ষণ খুঁজুন আক্রান্ত গাছের শতকরা হারের হিসেব লিপিবদ্ধ করুন অন্য কথায় দশটি গাছের মধ্যে কয়টি গাছে ফল আর্মি ওয়ার্মের খাওয়ার চিহ্ন আছে তা পরীক্ষা ও লিপিবদ্ধ করুন আর্মি ওয়ার্মের জন্য একটি গাছ পরীক্ষা করার সময় যত্নের সাথে আস্তে আস্তে মোচাকে কাণ্ড থেকে সরিয়ে মোচার গোড়া পর্যবেক্ষণ করুন ভুট্টার মোচার ভেতর পরীক্ষা করুন যে কোনো আকারের কীড়া বা সদ্য পাতা খাওয়ার লক্ষণ যাই হোক না কেন সেটি খুঁজুন ছবিতে দেখানো কীড়াগুলো ইতিমধ্যে ভুট্টার মোচার মধ্যে ঢুকে গেছে প্রকৃতপক্ষে তাদের নিয়ন্ত্রণ করতে অনেক দেরি হয়ে গেছে দুই সপ্তাহ আগে তাদের নিয়ন্ত্রণ করা উচিত ছিল যখন এই ক্রীড়াগুলো ছোট ছিল একটি ভুট্টা ক্ষেত পর্যবেক্ষণ করতে আপনার যা প্রয়োজন তা হল একটি কাগজ একটি পেন্সিল এবং এ সংক্রান্ত জ্ঞান অভিজ্ঞ পর্যবেক্ষণের মাধ্যমে একটি ক্ষেত পরীক্ষা করে প্রায় পনেরো মিনিটের মধ্যে ফল আর্মি ওয়ার্ম পোকার দমন ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব তথ্যাদি সংগ্রহ করে মাঠ থেকে প্রস্থান করুন এবং আক্রান্ত গাছের শতকরাহার নির্ণয় করুন এখন আমাদের এই প্রশ্নের উত্তর দিতে হবে যে ভুট্টার মোচার ক্ষতি প্রতিরোধের জন্য আপনি কখন নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করবেন আমরা এই উপস্থাপনার শুরুতেই বলেছিলাম যখন টাসেলগুলো বেরিয়ে আসে তখন দৃশ্যপট বদলে যেতে থাকে আর্মিওয়ার্মের ক্রীড়াগুলো টাসেল আসার পর পাতা ও মোচর থেকে বের হয়ে ভুট্টার মোচায় আক্রমণ করে আর ফসল হানির ঝুঁকি বাড়িয়ে দেয় চারা পর্যায়ে পর্যবেক্ষণের সময় আমরা কিরার আকারের প্রতি দৃষ্টি রাখি জানালার শাশির মতো ছোট স্বচ্ছ দাগ বা উইন্ডো পেনের ছোট কিরা নির্দেশ করে অন্যদিকে পাতার মোচরে আক্রমণ বড় কিরা নির্দেশ করে তবে সদ্য বের হওয়া বা ভুট্টার মোচার বর্ধনশীল সময় বা প্রথম টাসেল আসার পরে কিরার আকার কোনো ব্যাপার নয় যদি বিশ শতাংশ বা দশের মধ্যে দুই গাছে যে কোনো আকারের কিরা বা সদ্য খাওয়ার কোনো লক্ষণ দেখা যায় তাহলে বুঝতে হবে এখানে আর্মি ওয়ার্মের আক্রমণ নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করা জরুরি মনে রাখবেন যে ভুট্টা গাছ লম্বা বাবর হলে কীটনাশক প্রয়োগকারীর বিষের প্রভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এক্ষেত্রে প্রয়োগকারীদের কীটনাশক স্প্রে করা ভেজা গাছের মধ্য দিয়ে হেঁটে যেতে হয় সুতরাং সতর্কতা অবলম্বন করা বাঞ্ছনীয় একটি কার্যকর এবং কম বিষাক্ত কীটনাশক ব্যবহার করুন যথাযথ ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম সঠিকভাবে ব্যবহার করুন উপস্থাপনা শুরুতে আমরা বলেছিলাম ফল আর সব সবসময় মোচায় আক্রমণ করে না কিন্তু যখন এটা ঘটে তখন ফলনের মারাত্মক ক্ষতি হতে পারে এক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলো বিবেচনায় নিতে হবে প্রথম টাসেল বের হওয়ার সময় যদি ডিমের পরিমাণ বেশি থাকে এবং আবহাওয়া উষ্ণ ও শুষ্ক থাকে তখন মোচা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে সুতরাং আপনার ক্ষেত পর্যবেক্ষণ করুন প্রজনন পর্যায়ে ফল আর্মি ওয়ার্ম ব্যবস্থাপনায় সফলতার চাবিকাঠি হল প্রথম টাসেলের পর মোচা বের হওয়ার প্রাথমিক পর্যায়ে ভুট্টা ক্ষেত পর্যবেক্ষণ করুন ক্রীড়া এবং যে কোনো সদ্য খাওয়ার লক্ষণ অনুসন্ধান করুন সদ্য বের হওয়া বা বর্ধিষ্ণু মোচায় ক্রীড়া প্রবেশ করার পূর্বেই দমন ব্যবস্থা নিন আপনার মনোযোগ আকর্ষণের জন্য ধন্যবাদ এখন আলোচনার সময় হয়েছে আপনার কি কোনো প্রশ্ন আছে আপনার কোনো পরামর্শ বা মূল্যবান মতামত থাকলে তা বলতে পারেন